বলিউডও রেহাই পায়নি মহামারী করোনা ভাইরাস থেকে। একের পর এক তারকার রিপোর্ট পজিটিভ এসেছে এবং করোনায় আক্রান্ত হয়েছে। তো ভিউয়ার্স, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বলিউডের কোন কোন তারকা করোনায় আক্রান্ত হয়েছে তাদের সম্পর্কে। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। গত 1 জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ওয়াজিদ খান। সঙ্গীত পরিচালক সাজিদ ওয়াজিদ জুটির একজন ছিলেন তিনি। ওয়াজিদের মৃত্যুর কারণ নিয়ে প্রথম থেকে অস্পষ্টতা ছিল। তিনি দীর্ঘদিন কিডনির অসুখে আক্রান্ত ছিলেন, শোনা যায় পরে তিনি কোভিড-19 আক্রান্ত হন। কিরণ কুমার আক্রান্ত হন কোভিডে। তবে শতরূঢ় এই অভিনেতা জানান তার মধ্যে মৃদু উপসর্গ দেখা গিয়েছিল। বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। মে মাসের শেষে তার রিপোর্ট নেগেটিভ আসে। সুস্থ হওয়ার পরে কিরণ জানান দীর্ঘ নিভৃত বাসে তার সঙ্গী ছিলেন কল্পবিজ্ঞানের বই ও সিনেমা। বেবি ডল এবং চিটিয়া কালাইয়া খ্যাত গায়িকা কানিকা কাপুর বিতর্কের কেন্দ্রে ছিলেন মার্চের শেষ সপ্তাহে। সে সময় জানা যায় তিনি কোভিড পজিটিভ। তার আগে 15 মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কানিকা, কিন্তু নিজেকে 14 দিন হোম কোয়ারেন্টিন করে রাখার পরিবর্তে বেশ কয়েকটি পার্টিতে গিয়েছিলেন তিনি। লন্ডন ভ্রমণের কথা লুকিয়ে যেভাবে কনিকা পার্টিতে যোগ দিয়ে ঘুরে বেরিয়েছিলেন তাতে তার সমালোচনায় সরব হন অনেকেই। তার বিরুদ্ধে FIR দায়ের করে লখনউ পুলিশ। কানিকা কাপুরকে নিয়ে বিতর্কের জের কাটতে না কাটতেই শোনা যায় বলিউডে নতুন করোনা আক্রান্তর খবর। এবার রোগের শিকার হন প্রযোজক করিম মোরানির মেয়ে সাজা। দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার ঠিক আগে তিনি অস্ট্রেলিয়া থেকে ভারতে ফেরেন। তার সঙ্গে প্রায় আক্রান্ত হন সাজার যমজ বোন জয়া। তিনি রাজস্থান থেকে মুম্বাই ফিরছিলেন। কয়েকদিনের মধ্যে কোভিডে আক্রান্ত হন প্রযোজক করিম মোরানি নিজেও। এক মাসের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন চেন্নাই এক্সপ্রেস দিলওয়ালে হ্যাপি নিউ ইয়ার ছবির প্রযোজক করিম মোরানি ও তার 2 মেয়ে। অতিমারির প্রভাব থেকে রেহাই পাননি ছোট পর্দার তারকারাও। 90-এর দশকে জনপ্রিয় শো হিপ হপ হুররের অভিনেতা পূরব এখন লন্ডনবাসী। এপ্রিল মাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রক অন টু ছবির এই অভিনেতা। তিনি জানান প্রথমে তার মেয়ে ইনায়া মৃদু সর্দি কাশিতে আক্রান্ত হয়, তারপর উপসর্গ ধরা পড়ে তার স্ত্রী লুসির মধ্যে। টেলিভিশন তারকা মহিনা কুমারী কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানান জুনের প্রথম সপ্তাহে। ইয়ে রিস্তা কিয়া কেহলাতে হে, এই তারকাই শুধু নন, আক্রান্ত হন তার স্বামী উত্তরখণ্ডের পর্যটন মন্ত্রী ছেলে সুয়েশ রাউতও। সোশ্যাল মিডিয়ায় বিগ বির বার্তা ছিল, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে, হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালেই তরফেই প্রশাসনকে জানানো হচ্ছে, পরিবারের বাকিরা এবং বাড়ির পরিচারকদের পরীক্ষা করানো হয়েছে, ফল এখনও জানা যায়নি। গত 10 দিনে যারা আমার সান্নিধ্যে এসেছেন প্রত্যেকেই পরীক্ষা করিয়ে নিন। বাবার সঙ্গে করোনা আক্রান্ত অভিষেক বচ্চনও শনিবার রাতে টুইট করে নিজে এ কথা জানান অভিষেক। জয়া ও ঐশ্বর্যর রিপোর্টে প্রথমে নেগেটিভ এলেও পরে রবিবার ঐশ্বর্যের রিপোর্ট পজিটিভ আসে। তার মেয়ে আরাধ্যারও কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভকে। রাত 12টায় নিজেই টুইট করে করোনা পজিটিভ হওয়ার খবর জানান অমিতাভ। কিছুক্ষণ পর অভিষেক জানান তিনি কোভিড পজিটিভ। করোনা আক্রান্ত অভিনেত্রী র্যাচেল হোয়াইটও ইন্দো-মার্কিন এই অভিনেত্রী নিজেই টুইট করে সে খবর জানিয়েছেন। এখন তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। ইমরান হাশমির বিপরীতে অঙ্কিল ছবিতে অভিনয় করে র্যাচেলের আত্মপ্রকাশ বলিউডে। তিনি অভিনয় করেছেন 2টি বাংলা ছবিতেও। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন টলিউড। তো ভিউয়ার্স, বলিউডের এইসব তারকারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের সুস্থ কামনা করি, তারা যেন ভালো থাকেন। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে টিউবলাইট নিউজের সঙ্গেই থাকুন।